हेलो फ्रेंड्स, शुभ षष्ठी। महाषष्ठीते सकल के 2024-এ আমাদের বাড়ির পূজোর আন্তরিক শুভেচ্ছা। সব করি পূজোটা খুব ভালো কাটো। দেখো আমাদের এই যে প্রতিমাটি দেখছো, এটি আমার প্রিন্স এক মাস সময় নিয়ে পুরোটা ড্রয়িংয়ের উপরে বানিয়েছে। আর এই পূজোটা ও 3 বছর বয়স থেকে কাজু কিশমিশ দিয়ে দুর্গা বানিয়ে দুর্গা পরিবার বানিয়ে পুজো করে, সেইভাবে ও নিজের হাতেই পুজো করে পুরোটা। দেখো ষষ্ঠীতে একদম নিয়ম মেনে ঘট প্রতিস্থাপন হয়ে গেল। আর এই যে দুর্গা মাকে দেখতে পাচ্ছ, তার বরণ করেছি, তার ছবি আমি আগেই তোমাদের পোস্ট করে দিয়েছি। চলছে পুজো নিজের মতন করে, মনের শুদ্ধ মন একটা, তারপর মায়ের প্রণাম মন্ত্র, অঞ্জলি মন্ত্র, ধূপ দীপ জল মিষ্টি আরতি ফুল বেলপাতা চন্দনে, মাকে একদম ফুল মালায় একদম প্রদীপ ধূপে সুসজ্জিতা পুজোর জোগাড় সে নিজের হাতে কিন্তু করেছে। আর প্রতি বছর এভাবেই পুজো করে আসছে যখন 3টি বছর বয়স সেই বয়স থেকে। তো সেইভাবেই মায়ের পুজো আমাদের বাড়িতে হয়ে আসছে। তো দেখতেই পাচ্ছ আলপনাও নিজে দিয়েছে, সমস্তটা বাজার করা, ঠাকুর তৈরি করা থেকে শুরু করে, আর আমার গোপালও বসে গেছে বাড়ির গোপাল, সেও পুজোয় মায়ের পাশে দেখো বসে গেছে। তো ষষ্ঠী পুজোর ঘট বসিয়ে কিন্তু পুজোর শুভারম্ভ শুরু হয়ে গেল। আর বলছি না যে পুজো করতে হলে চাই একটা শুদ্ধ মন, এই শুদ্ধ মনের উপর বিশ্বাস আশ্বস্ত রেখে যে প্রিন্স আমার ছোটোবেলা থেকে পুজোটা করে আসছে, আর তো তখন তো বারণ করতে পারিনি, আর সেটাই যেন ওর একদম হৃদয়ে বসে গেছে। মায়ের পুজো, দুর্গা মায়ের পুজো, এভাবেই ও মায়ের মূর্তি নিজের হাতে কোনোবার মাটি দিয়ে গড়ে, কোনোবার ড্রয়িং করে। তো দেখতেই পাচ্ছ পুরো চালচিত্র থেকে পুরোটা তার নিজের হাতের কাজ। তো আমাদের বাড়ির শুভ দুর্গা পুজো কিন্তু এইভাবেই প্রতি বছর হয়ে আসছে বন্ধুরা। তো তোমরা দেখো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটির পাশে থেকো। আর সব বন্ধুদের বলছি যে এইরকম প্রতিভা যে সারা বছর ভেবে চিনতে কী করবে বুঝতে পারে না, কিন্তু পুজোর মোটামুটি আগেই ঠিক করে ফেলে সেটা কী হবে। কাঠামটাকে নিয়ম করে শুভ দিনে তার প্রতিষ্ঠা করা হয়। এইভাবে তিল তিল করে এসে মানে এক মাসের মধ্যে যে এত পুরোটা ড্রয়িংয়ের উপরে হাতের কাজের উপরে এই যে মূর্তি, এই মূর্তি মায়ের পুজো হয়ে আসছে। তোমরাই বলো ফ্রেন্ডস, মায়ের পুজো আমার বাড়িতে এভাবে হয়, ফুল তো দেখছো অঞ্জলি প্রদানও চলছে, আর ফল মিষ্টি নানা উপাচারে মাকে আমরা পূজিতা করে দিই, আর পূজিতা করি, আর মায়ের সাথে মায়ের পরিবার রয়েছে, তো সেইভাবেই আমরা অভ্যস্ত হয়ে গেছি। তো আমার এই ভিডিওটি সত্যি সত্যি তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না, আর সত্যি কথা বলবে যে প্রতিমাটি কেমন হয়েছে। আর এই যে পুজো দেখছো, এই যে নিষ্ঠা, এই যে ভগবানের প্রতি শ্রদ্ধা ভালোবাসা, এটা ভিতরকার ব্যাপার, সকলের থাকে না। তো সেই জন্য অনেক মন্ত্র পাঠ করলেই যে মা শুধু পুজো গ্রহণ করেন, আর অনেক কিছু করলেই যে মা শুধু তারই ঘরে বসত করেন, এরকম ধারণা কিন্তু আমাদের কারো নেই। এত তো পুজো হয়, মা সত্যি কোথায় পুজো নিচ্ছেন, কার ঘরে মা ভোগ গ্রহণ করছেন আমরা কিন্তু কেউ জানি না বলো। তো সেই জন্যই বলছি মনের ভক্তি শ্রদ্ধা দিয়ে পুজোটা আমরা করে থাকি। এইভাবে এই মাকে আমার সব এখানে অঞ্জলি প্রদান করি, মার সাথে আমি সিঁদুর খেলায় ব্যস্ত হই, সমস্ত আমি চেষ্টা করব পার্ট পার্ট করে তোমাদেরকে ভিডিওটা সেন্ড করার। অবশ্যই চ্যানেলটির পাশে তার জন্য থাকতে হবে, আর ইউটিউব চ্যানেল @ভ্লগ উইথ সোনালিকা এস আর ঋতু আমার চ্যানেলটির নাম বন্ধুরা, @ভ্লগ উইথ সোনালিকা এস আর ঋতু।
সত্যি সত্যি যদি আমাদের এই প্রতিমা ভালো লাগে, পূজাটা ভালো লাগে, তোমরা আমাদের পাশে থেকো। আজ শুভ ষষ্ঠীর সন্ধে এই পুজো হলো, আমি তারই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ আজকে থেকে আমরা সবাই ব্যস্ত মায়ের সাথে সাজ করে, আমরা বাড়ির মায়েরাও কিন্তু প্রচণ্ড ব্যস্ত হয়ে যাব না? তো আমি কিন্তু ভাই আমার বাড়ির পুজো যেহেতু, আমি কিন্তু চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। আর এই পুজোর থেকে এই মায়ের পায়ে অঞ্জলি আমি প্রদান করি, মাকে ভোগ দেওয়ার পরে ভোগ গ্রহণ করি, আমরা এখানেই আরতি দিই, সব কিছু কিন্তু আমার এই ঘরের মধ্যে কেটে যায়। হ্যাঁ, বাইরেও ঠাকুর দেখতে বেরিয়ে যাই, মায়ের আরতি টারতি করে সন্ধ্যা প্রদীপ প্রদীপ দিয়ে তারপরে একটু সময়ের জন্য বাইরে বের হই ঠিকই, কিন্তু এখানেই পুজোর কাজটা কিন্তু করে দিই। তো সত্যি সত্যি দেখতে পাচ্ছ মায়ের, হ্যাঁ, শুভ যে মহা ষষ্ঠী চলছে তার পুজো হচ্ছে, আরতি চলছে পঞ্চ প্রদীপের আরতি। তোমরা সবাই জানো মায়ের পুজোয় এই সমস্ত জিনিসগুলো দরকার হয়। আর একটা বড় জিনিস দরকার হয়, সেটা হলো একটা সুন্দর মন, যেই মন সায় দেয় মাকে এভাবে পুজো করা যায়। তো সেই রকম একটা সুন্দর মনের দরকার, আর দরকার মায়ের আশীর্বাদ, তার আশীর্বাদ ছাড়া কিছুই হয় না। তো দেখো আমরা সবাই মিলে পুজো করলাম, হ্যাঁ, ষষ্ঠীর পুজো হয়ে গেল, তোমরা সবাই দেখতে পাচ্ছ এই ফটোগুলি। ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে কিন্তু পাশে থেকো চ্যানেলটির। আর এরপর সপ্তমী অষ্টমী নবমী দশমী রইলো, তোমরা অনেক আনন্দ করো, আর আমি যতটা পারবো আমি চেষ্টা করবো তোমাকে আমাদের বাড়ির পুজো দেখানোর জন্য। সবাই ভালো থেকো, হ্যাপি পুজো, টাটা।